নমস্কার, আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আমাদের পাঁচফোড়ন পিসি চ্যানেলে। আমাদের আজকের রেসিপি হলো গুগলির ঝাল। গুগলির ঝাল বানানোর জন্য কী কী লাগছে আমরা দেখে নেব। প্রথমে আমরা 50 গ্রাম পরিমাণ গুগলি ভালোভাবে খোসা ছাড়িয়ে সেটাকে সিদ্ধ করে একটু রেখে দিয়েছি। এছাড়া লাগছে 2 আলুকে আমরা এরকমভাবে কুচিয়ে রেখে দিয়েছি। এছাড়া আমরা 2 ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি। আমরা 1টা টমেটোকে কুচিয়ে রেখেছি, আর লাগছে 2টো কাঁচা লঙ্কা। এখানে আমরা 1 চামচ পরিমাণ কালো সর্ষে এবং 2টো কাঁচা লঙ্কা একসাথে মিশিয়ে বেটে রেখেছি। পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং সর্ষের তেল। এবার আমরা গুগলির ঝাল বানানোর প্রসেস স্টার্ট করব। গ্যাসে 1টা প্যান আমরা বসিয়ে দিচ্ছি, তাতে আমরা এবার সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। আমরা এতে 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটাকে গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিটা এর মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলো এতে দিয়ে দিচ্ছি। এতে এবার কাঁচা লঙ্কা 2টো আমরা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াচাড়া করে। এতে এবার টমেটোটা অ্যাড করে দিচ্ছি। এতে এবার গুগলিটা দিয়ে দিচ্ছি। গুগলিটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। এতে এবার পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি, হলুদ দিচ্ছি 1/2 চামচ, ছোট চামচের 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, এটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী। এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সর্ষে বাটাটা দেওয়ার পর বেশিক্ষণ আমরা নাড়াচাড়া করবো না, কারণ বেশি নাড়াচাড়া করলে এটা তেতো হয়ে যেতে পারে। এতে আমরা জল মিশিয়ে দিচ্ছি, এটাকে এবার সিদ্ধ হতে দেবো। এটাকে ঢাকা দিয়ে আমরা 10 মিনিট মতো রেখে দেবো। ফিরে আসছি দশ মিনিট পর এটা খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। আমাদের গুগলির ঝাল রেডি হয়ে গেছে, এটা এবার আমরা সার্ভ করব। সো নাও আমাদের গুগলির ঝাল কমপ্লিটলি রেডি হয়ে গেছে। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার আওয়ার ভিডিওস। থ্যাংকস ফর ওয়াচিং।